বিশেষ দিনে দীপাকে মনের কথা বলবে অর্জুন বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন অনুরাগে ছো আজকের পর্বে দেখা যায় প্রতীকের জামিন করিয়ে বীরকে নিয়ে নিজের বাড়িতে আসে দীপা তার মনে হয় এই পরিস্থিতিতে ওই বাড়িতে বীরের অযত্ন হবে তার সঙ্গে ভাড়া বাড়িতে আসে লাবণ্য ও প্রবীর তারা এবার থেকে দীপার বাড়িতেই থাকবে তবে প্রথমে দীপা অসম্মতি সূচক করলেও লাবণ তাকে বোঝায় মানুষের জীবন অহরহ বদলে যাচ্ছে সেনগুপ্ত বাড়ি ফিরে পাওয়া প্রতীকের জামিন সেনগুপ্ত পরিবারের পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে সেই আনন্দে এই দিন ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি দিয়ে পিকনিক করছিল দীপারা অর্জুন আবার এদিনের সে সোনারোপা অর্জুন লাবণ্য প্রবীর ছাড়াও বাকি দুজনকে দিয়ে উল্লরে চলছে পিকনিক তবে দিপার অন্য মন মানছে না খিচুড়ি বসাতে গিয়ে ভুল করে বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল তবে অর্জুনের জন্য কোনক্রমে দুর্ঘটনাটা রুখে দেওয়া সম্ভব হয় এদিকে ভালোবাসার দিনে লাবণের জন্য উপহার এনেছে প্রবীর এসব মিলিয়ে মন ভালো করার পরিবেশ দীপার বাড়িতে অপরদিকে সূর্য চলে যাওয়ার পর মায়ের মন ভালো নেই বুঝতে পারে সোনারোপা দুই বোন জানে তাদের বাবা তাদেরকে ছেড়ে অনেক দূরে তুলে গেছে তাই তারা চায় অর্জুন যেন তাদের মায়ের খেয়াল খুব করে চায় তাদের মাকে যেন অর্জুন নিজের ভালোবাসার কথা জানায় অর্জুন কে এদিন মনের কথা বলে দিবে দীপাকে নাকি সোনার ওপর মন রাখতে দীপাকে আই লাভ ইউ বলবে অর্জুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন সিরিয়ালে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন